লেবাননে আওয়ামী লীগ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে 23 ডিসেম্বর রবিবার বিকেলে বৈরুতের আলকোলা রেস্টুরেন্ট প্যালেস হোটেলে মহান বিজয় দিবস পালিত হয়েছে। লেবানন প্রতিনিধি সাগর হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন। লেবাননে আওয়ামী লীগ কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির উদ্যোগে বিপুল উৎসাহ ও উদ্দীপনায় 23 ডিসেম্বর রবিবার বিকেলে বৈরুতের আলকোলা রেস্ট প্যালেস হোটেলে মহান বিজয় দিবস পালিত হয়। সংগঠনের আহ্বায়ক সদস্য মোশারফ হোসেন রাব্বানীর পরিচালনায় সভাপতিত্ব করেন প্রধান আহ্বায়ক গাউস শিকদার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল বাশার প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা দুলামিয়া ও ইসমাইল চৌধুরী আকরাম। বক্তব্য রাখেন আহ্বায়ক সদস্য শেখ বাবুল, নীলু মোল্লা, জসিম উদ্দিন, বিপ্লব মিয়া, শেখ ফরিদ, আনোয়ার হোসেন চোকদার, আমির হোসেন, মিজান মোল্লা, ইস্কান্দর মোল্লা, মিলন সরকার, আওয়ামী শ্রমিক লীগের সভাপতি রানা ভূঁইয়া ও সাধারণ সম্পাদক জবরুল ইসলাম, নূর ইসলাম সহ আরো অনেকে। আলোচনা পর্বে জাতির জনক বঙ্গবন্ধু সহ সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও সকলকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন যাত্রাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে সবাইকে ভোট দিয়ে শেখ হাসিনা সরকারকে আবারও তৃতীয়বারের মতো ক্ষমতায় আনতে হবে। এজন্য আমরা প্রবাসীদেরকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ড প্রবাসীদের মাঝে তুলে ধরে নৌকার বিজয়কে সুনিশ্চিত করতে হবে। নির্বাচনে নৌকার বিজয় হলে দেশের উন্নতি হবে, জনগণের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশকে একটি আধুনিক ধর্মনিরপেক্ষ, জঙ্গিমুক্ত এবং উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে সবাইকে নিরলসভাবে কাজ করতে হবে। এর আগে সভার শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ সহ জাতীয় সঙ্গীত পরিবেশন এবং শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। সভায় বিপুল সংখ্যক মুজিব সৈনিক উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ধন্যবাদ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির লেবানন প্রতিনিধি সাগর হাওলাদারের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি।